আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের লগ্নকের উদাহরণ দেব তো শিক্ষার্থীরা উদাহরণগুলো কোত্থেকে থেকে দেব সেটা জানার বিষয় উদাহরণগুলো আমরা সাহিত্য জগৎ এই প্রবন্ধ থেকেই দেব তো তোমরা যারা এই সাহিত্য জগৎ প্রবন্ধটি পড়ো নাই অবশ্যই তোমরা লাইন বাই লাইন খুব সুন্দরভাবে পড়বে তো শিক্ষার্থীরা লগ্ন কি এসব আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখেছিলাম তোমরা যারা পূর্বের ভিডিওগুলো দেখো নাই অবশ্যই দেখে নিবা ডিস্টের লিঙ্ক দেওয়াই থাকে তো চলো এই ছকটি আমরা কিভাবে পূরণ করতে পারি দেখিয়ে দিই তোমরা দেখে আসছো লগ্ন বিভিন্ন ধরনের হয় বচন নির্দেশক তারপর হচ্ছে বলক শব্দ বিভক্তি ক্রিয়া বিভক্তি এসব হয়ে থাকে তো এই প্রবন্ধটা থেকে উদাহরণ দিতে হবে তোমাদের খুঁজে খুঁজে তো চলো তোমাদের কাজটা আরো সুবিধা করে দেই আমি নিজেই খুঁজেছি দেখো এখানে লগ্ন হিসেবে একটা প্রবন্ধ থেকে খুঁজে পাওয়া হয়েছে এই শব্দটা বাদিদের এখানে দেড় এটা হচ্ছে বচন হিসাবে ব্যবহার করা হয়েছে তারপর আছে হচ্ছে নির্দেশক তোমরা নির্দেশক হিসেবে টা খানা খানি জন ইত্যাদি দেখো প্রবন্ধের মধ্যে এই শব্দটা ছিল এত, এত খানি খানি এখানে কিন্তু হচ্ছে নির্দেশক তারপর হচ্ছে হচ্ছে কয়েক জন এখানে জন নির্দেশক তারপর হচ্ছে হচ্ছে তা, এখানে টা নির্দেশক তারপর হচ্ছে একটা এটা হচ্ছে টাটা নির্দেশক তারপর হচ্ছে বলক তো তোমরা পূর্বেই পড়ে আসছো বলক হচ্ছে বল প্রয়োগ করে কোনো একটা শব্দকে দিকে ডাইভার্ট করা যেমন আমরা বলে থাকি নিশ্চয়ই তো এটা যদি জোর দিয়ে বলা যায় তাহলে বলা লাগবে নিশ্চয়ই তাই না তো দেখো এখানে নিশ্চয় ই হচ্ছে এখানে বলক হিসেবে কাজ করবে তারপর হলেও এখানে ও হচ্ছে বলক হিসেবে কাজ করবে তখনই ই এই ই হচ্ছে বলক তারপর গেলেই এখানে বোল্ড করা যে অক্ষরগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বলক তারপর দৃষ্টিও ও হচ্ছে বলক করেও এখানে বলক তারপর জন্যই হচ্ছে তারপর দেখো হয়েও তারপর মতই তারই এগুলো হচ্ছে বলক তারপর এখন আমরা শব্দ বিভক্তি দেখো শব্দ বিভক্তি কোনগুলো শিল্পের এখানে শিল্পের এখানে কিন্তু এর আছে তো এখানে শব্দ বিভক্তি হিসেবে কাজ করবে তারপর দেখো সাহিত্যিকের এখানে কে এর এখানে কিন্তু এটি শব্দ বিভক্তি তারপর দল এ এটি শব্দ বিভক্তি তারপর মন এ তারপর যুগ এ তারপর হচ্ছে আন্তরিকতায় এখানে হচ্ছে শব্দ বিভক্তি বন্ধুর তারপর দেখো ক্রিয়া বিভক্তি তোমরা ক্রিয়া মানো জানো কোনো কিছু করা হওয়া ইত্যাদি বোঝালে সেটা ক্রিয়া হয় বা ভার্ব হয় এখানে দেখো ঘটেছে তো এ সে এটা হচ্ছে ক্রিয়া বিভক্তি হিসেবে কাজ করবে তারপর উঠেছে এ এসে ঠিক আছে তারপর লাগছে তারপর উঠবেন এখানে এন আছে তারপর বলে তারপর হচ্ছে ভিড়তে তারপর হচ্ছে করে এগুলো হচ্ছে ক্রিয়া বিভক্তি হিসেবে কাজ করবে তো এগুলো আমরা প্রবন্ধটির মধ্য থেকে খুঁজে খুঁজে উদাহরণগুলো লিখেছি তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ